समृद्धि এদিকে এসো। বস। সমৃদ্ধি আমার নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। মনে হচ্ছে আমি যেন অনাথ। আজ দিদি যেটা করেছে আমি সেটা কল্পনাও করতে পারছি না। সবার সামনে আমার মাথা হিট করে দিলাম। আমার সে তাকে ঘৃণা করতে ইচ্ছে করছে সমৃদ্ধি। কিন্তু উনি আপনার দিদি, উনি যা কিছু করেছেন হয়তো আপনার ভালোর জন্যই করেছেন। জানি উনি যেটা করেছেন সেটা আমার ভালোর জন্যই করতে চেয়েছেন, কিন্তু কিন্তু তা বলে এরকম একটা নিচ কাজ আমি আমি মেনে নিতে পারছি না সমৃদ্ধি। জানো যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে আমি আমার দিদিকে দেখেছি, তার কোলে করে ঘুরে ঘুরেছি, তার হাতে খেয়েছি, ভয় পেলে তার কাছে ছুটতে চলে গেছি। কিন্তু আজ আমি তার জন্য কি করতে পারলাম বলো? আমি তো তার হয়ে প্রতিবাদ করতে পারলাম না। মানুষ যদি সত্যি কাউকে ভালোবাসে তাহলে তার দোষ মুখ বুঝে মেনে নেয় না, বরং তাকে তাকে বুঝিয়ে তাকে সঠিক পথে আনার চেষ্টা করে। আপনি রাজউদিকে ঘৃণা না করে তাকে বোঝান, যদি তিনি সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে উনি নিশ্চয়ই বুঝবেন। আশা করি তাই, কিন্তু কিন্তু তুমি কি নিশ্চিত আমি বোঝালে তিনি বুঝবেন? আমি নিশ্চিত। একটা প্রশ্ন করব তোমাকে। বলুন। তুমি কি তোমার নিজের মন থেকে আমার নামটা হাতে ধরে রেখেছো? অবশ্যই। স্বামীর নাম চিরতরে হাতে ধরে রাখা যে সৌভাগ্যের ব্যাপার। স্বামী স্ত্রী বিবাহ জন্ম জন্মান্তরের বন্ধন, তোমায় যত দেখছি সমৃদ্ধি তত তোমায় ভালোবেসে ফেলছি। আমার শয়নে স্বপ্নে সব সব জায়গায় খালি তুমি সমৃদ্ধি। কিন্তু কিন্তু তার পরিণাম যে শুধুই আমার মৃত্যু। তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো না সমৃদ্ধি। একটিবার একটিবার তুমি আজ রাতে আমার কাছে থাকতে পারো না, স্ত্রী হিসেবে নয়, একটা বন্ধুর মতো। তোমায় যত দেখি আমি একটা ছোট্ট সংসার দেখতে পাই, ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা দুষ্টুমি করে বেড়াচ্ছে। ওই সংসারটা আমার আর ওই ওই শিশুগুলির পিতা আমি। ভাগ্যের পরিহাস আমার সাথে কেন এরকম হলো বলতে পারো? কেন বা আমি আমার পিতার দ্বিতীয় সন্তান হলাম? কেন বা আমার জন্মকুণ্ডলিতে এরকম?
অভিশাপ। এই অভিশাপকে আমার বইয়ে নিয়ে যেতে হবে সারাটা জীবন ভর। স্বামী, জীবন কিন্তু এরকমই রুক্ষ হয়, কিন্তু আপনি যে একজন পুরুষ, আপনাকে এইভাবে ভেঙে পড়লে চলবে না। আমি একজন পুরুষ হলেও আমি একজন মানুষ ও সমৃদ্ধি। আমার একটা মন আছে, জানি, আমি জানি, কিন্তু সবসময় মনের নিয়ন্ত্রণে থাকলে যে চলে না, কখনো কখনো মস্তিষ্কের কথাও শুনতে হয়। আর আমার মস্তিষ্ক এখন এটাই বলছে যে যা কিছু আজকে ঘটলো তার মধ্যে কিছু না কিছু ভালো লুকিয়ে আছে। হতে পারে যে আজকে যা কিছু হলো তা হয়তো আপনার আর ক্ষণের মধ্যে মানসিক দূরত্ব ঘোচাতে সাহায্য করবে। এত যন্ত্রণা সহ্য করে কেন আমার নামটা নিজের হাতে লেখালে সমৃদ্ধি? তুমি তো আমাকে ঘৃণা করো, সত্যি মেয়েদের মন বোঝা সত্যি ভীষণ কঠিন। আরেকটি মেয়েকে দেখো, খনা, খনা হঠাৎ করে এমন একটি ভবিষ্যৎবাণী করলো যা যা সত্যি অদ্ভুত। সে বলল তুমি নাকি রাজমাতা হবে। আমি এই বিষয়ে কোনো আলোচনা করতে চাই না। কিন্তু সমৃদ্ধি একটি কথা তো ঠিক, খনা বা মিহির সত্যি এক অদ্ভুত ভবিষ্যৎবাণী করেছে। সে তো আমার বিষয়ে কিছু বলেনি, সে বলেছে তার ঋদ্ধিমণি রাজমাতা হবে। কি করে সম্ভব? তোমার সাথে তো আমার তো কোনো সম্পর্ক নেই, তাহলে কি করে সম্ভব? আমি জানি না, আমি জানি না ওরা ঠিক বলেছে না ভুল। তবে আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে কোনো দিন ঠকাবো না। আমি সারাটা জীবন শুধু আপনার হয়েই থাকব, শুধু আপনার। অনুচক্র, কালভদ্র, অশ্বরাহু, বজ্রবুহ, বীরবাহু, এই এতজন রক্ষী রাষ্ট্রবিরোধী কাজকর্মে লিপ্ত। হ্যাঁ প্রধানমন্ত্রী মশাই, আপনি ভাবতেও পারবেন না এদের সাহস কোন সীমায় পৌঁছে গিয়েছে। রাজপ্রাসাদ, কোষাগার, অস্ত্রাগার, সর্বত্র উপস্থিত এরা। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, আমরা সঠিক সময় অনুসন্ধান শুরু করেছিলাম। তা না হলে তো আমরা কোনোদিনই জানতে পারতাম না যে ভেতরে ভেতরে এত ঘটনা ঘটে গিয়েছে। আমাদের এখনই একটা কিছু করা প্রয়োজন প্রধানমন্ত্রী মশাই, তা না হলে যে কোনো মুহূর্তে সেনা বিদ্রোহ ঘটে যাবে, এমনকি আমাদের মহারাজ পর্যন্ত সিংহাসনচ্যুত হতে পারে। আপনার আমার মতো মানুষরা বেঁচে থাকতে ওদের সেই উদ্দেশ্য কোনোদিনই পূরণ হবে না সেনাপতি মশাই। তবে কিছু করার আগে মহারাজের অনুমতি প্রয়োজন। या कुंदेन्दु तुषर हार धवला, या श्वेतो पद्दा सुना, या पीन बरदंड मुंडित भूजा, या शुभ्र वस्त्र प्रीता, या ब्रह्मच्युत संकरा प्रभृति विदेवै सदा बंदिता, श्यामं पातु भगवती सरस्वती निःशेषो जाड्यो पोहा। ঋদ্ধিমণি, তুমি? তোমার মুখে বন্দনা ভারী সুন্দর শোনাচ্ছিল। তুমি বুঝি এটাই শুনতে এখানে এসেছিলে? না, মানে ঠিক তা নয়, আসলে
তোমার ভাই কাকা তোমার সাথে কিছু কথা বলতে চায়, কিন্তু তোমার সামনে আসতে ইতস্তত বোধ করছে। কেন? গতকাল যে ঘটলো তার জন্য। ভাই কাকা কোথায়? কি হয়েছে ভাই কাকা? আমি কোনদিন স্বপ্নেও ভাবিনি আমার নিজের দিদি তোমার এত বড় সর্বনাশ করতে চাইবে। বারবার যখনই তোমার আমার সম্পর্ক আমি চেষ্টা করেছি ঠিক করার, ঠিক তখনই সবকিছু উলট পালট হয়ে গেছে। তার জন্য তো তুমি দায়ী নও ভাই কাকা, সবই তো ভাগ্যের লিখন। আসলে কি জানো খনা, তোমার ভাই কাকা তোমাকে কিছুতেই হারাতে চায় না। তুমি যে তার শক্তির উৎস, তার মনের জোর। কিন্তু এই প্রাসাদের কিছু মানুষ সেটা কিছুতেই পছন্দ করেন না। তারা চান না যে তোমার ভাই কাকা তোমার সংস্পর্শে থেকে একজন সৎ আর হৃদয়বান মানুষ হয়ে উঠুক। তাই তোমার ভাই কাকা সব সময় আতঙ্কে ভোগেন, ভয় পান যদি তিনি তোমাকে হারিয়ে ফেলেন। খনা, আমি সব সময় চেয়েছি তুমি ভালো থাকো, সুখে থাকো। কিন্তু তুমি যে আমার জন্য এত যন্ত্রণা পাবে আমি এটা কল্পনাও করতে পারি না। আমার দিদি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি ভাই কাকা, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, এটা বলার কোনো দরকার নেই। আর তুমি আমাকে এত ভালোবাসো বলেই তো কাল তুমি আমাকে ওইভাবে আশ্রমে নিয়ে গেছিলে। আমি তোমার প্রতি কৃতজ্ঞ ভাই কাকা। না না খনা, তুমি কৃতজ্ঞতা জানিও না। যে ভালোবাসা তুমি আমাকে দিয়েছো তার জন্য তুমি, এ তো কিছুই নয়। আমি মৃত্যুর দিন পর্যন্ত তোমার ভালোবাসায় ঋণ শোধ করে যাবো না। আর আমিও প্রতিজ্ঞা করলাম ভাই কাকা, আমি সারা জীবন তোমার পাশে থাকব। আর তুমি কোনো ভুল করলেও আমি তোমাকে ছেড়ে যাব না, তা বরং সংশোধন করতে সাহায্য করব। তোমরা দুজন বরং কথা বলো, আমি এখন আসি। আমারও আশ্রমে যাওয়ার সময় হলো ভাই কাকা, আমাকে অনুমতি দাও। হ্যাঁ, সেরকম হলে আমি তোমাকে আজ নিজে আশ্রমে নিয়ে যাই। নিশ্চয়ই, এ তো খুবই আনন্দের কথা। তবে তার আগে আমি একবার বাবার সঙ্গে দেখা করতে চাই। বেশ তো, চল। অনুমতি দিন মহারাজ, আমি দোষী রক্ষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে আর একটু দেরি করতে চাই না। দাঁড়াও জয়দ্রথ, আমি আগেও বলেছি আজও বলছি, সভাপতি মশাই এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে আলোচনা না করে তুমি এই ধরনের সিদ্ধান্ত একা একা নিতে পারো না।
আলোচনা করার মতো সময় আমাদের হাতে নেই মহারাজ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আর সঠিক সময়ের অপেক্ষা করো, বুঝলে? ধৈর্য ধরব? হ্যাঁ, ধৈর্য। আর আমরা যদি ধৈর্য না ধরি, তাহলে আমাদের শত্রুরা আরো অনেক বেশি সবল হয়ে উঠবে। আর তারা যদি একবার জানতে পেরে যায়, একবার তারা যদি জানতে পেরে যায় যে আমরা তাদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছি, তাহলে কিন্তু মহারাজ, মহারাজ, অনুসন্ধান শেষ হয়ে গেছে। কারা কারা দোষী, রাষ্ট্রবিরোধী, তা আমরা জেনে গেছি। মহারাজ, এখন আলাপ আলোচনা করে সময় নষ্ট করা কি উচিত হবে? আর তারা বোধ হয় এতক্ষণে জেনেও গেছে অনুসন্ধানের কথাটা। প্রাসাদের রক্ষী দল, সেনাবাহিনী, মন্ত্রালয় সর্বত্র তারা উপস্থিত। আমরা সময় নিলে তারা আরো বেপরোয়া উঠতে পারে। তারা হঠাৎ বিদ্রোহ ঘোষণা করতে পারে মহারাজ। তখন তখন আপনার জীবন সংশয় ঘটবে। মহারাজ, আপনি তবু তরবারি হাতে লড়াই করতে পারবেন, কিন্তু কিন্তু একবার সিংহলের নারীদের কথা ভাবুন তো। বলতে পারেন তাদের কি অবস্থা হবে? আশা করি তুমি কাল রাতের সমস্ত ঘটনা নিজের মন থেকে মুছে ফেলতে পারবে। নিশ্চয়ই পারবো ভাই কাকা, আর আমি সেই চেষ্টা শুরু করে দিয়েছি। এখন আমি শুধু শিক্ষার দিকেই মন দিতে চাই। ভাই কাকা, আমি আমার আশ্রমের সব অভিজ্ঞতা তোমার সাথে ঋদ্ধিমণির সাথে ভাগ করে নিতে চাই। আমি চাই তোমরা আমার দৈনন্দিন সব ভুল ত্রুটি শুধরে দাও। আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করব, তুমি দেখে নিও। দেখছেন রাজ্যতীশ মশাই, আমি অক্ষত আছি কিনা? দুর্ঘটনার সংবাদটা পেয়েই না খুব ভয় পেয়ে গিয়েছিলাম রাজকুমারী। কিন্তু এত কম ক্ষয়ক্ষতি দেখে সত্যি ভীষণ স্বস্তি পেলাম। রাজ্যতীশ মশাই, আপনার কিন্তু আগেই গণনা করে বোঝা উচিত ছিল যে আমার সঙ্গে এত বড় দুর্ঘটনা করতে চলেছে। কিন্তু আপনি বুঝতে পারেননি। আচ্ছা রাজ্যতীশ মশাই, আপনার কি গণনা কার্যে মন নেই, নাকি মন থেকে চাননি বলেই আপনি আগে থেকে বোঝার চেষ্টা করেননি? কোনা, আমার মনে হয় তোমার দেরি হয়ে যাচ্ছে। তুমি দাদার কাছে যাও, আমি আসছি। যাও।